আমার, আমি মধ্যবর্ত পরিবারের সন্তান। আপনারা আপনাদের 21,000 জনগণে, জনগণ আমাকে দীর্ঘ 21 বছর নির্বাচিত করে কাউন্সিলর দায়িত্ব পালন করেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী যতদিন বেঁচে আছে ততদিন আমি ইনশাআল্লাহ আপনাদের খেদমত করার চেষ্টা করব। প্রতিটি পৌর এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম পৌঁছে দিতে আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী নিরবিচ্ছিন্নভাবে পৌরবাসীর কাছে উপস্থিত হচ্ছেন। বরাবরের মতোই বেড়ে চলছে জনপ্রিয়তা। আজ 9 নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুনারপাড়া জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন তিনি। এরপর তিনি বাদশাগুনা ও 9 নম্বর ওয়ার্ডের অলিগলিতে ব্যাপক গণসংযোগ চালান এবং শুভেচ্ছা বিনিময় করেন। এই সময় অত্র এলাকার সমাজ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান, পৌরবাসীর অকুণ্ঠ ভালোবাসায় 21 বছর এই জনপদের কাউন্সিলর হিসাবে সেবা করেছেন। তিনিই পৌরবাসীর জন্য নিরাপদ বলে মনে করেন। 9 নম্বর ওয়ার্ডের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আলমগীর টাওয়ারে একটি পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। কারণ দীর্ঘ 21 বছর, দীর্ঘ 35 বছর ছাত্র রাজনীতি করছি, আওয়ামী রাজনীতি করেছি এবং দীর্ঘ 21 বছর এই জনগণের সেবা করেছি। বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত, আমি দোকান মালিক ফেডারেশনের সভাপতি, আমি বিভিন্ন সমাজের সাথে আমি জড়িত, বিভিন্ন মসজিদ মাদ্রাসার সাথে আমি জড়িত। তাই আপনাদের উদ্দেশ্যে এটুকু বলবো, আপনারা আমাকে নির্বাচন করবেন সেটা কোনো কথা নয়, আপনারা আপনার যাদের কাছে নিরাপদ, আপনার সম্পদ যার কাছে নিরাপদ, আপনার ভাই যার কাছে নিরাপদ, আপনার সম্পত্তি যার কাছে নিরাপদ, সেরকম একজন লোক আপনি আপনারা বলছেন। নির্বাচন করার জন্য কক্সবাজার পৌরসভায় পাঠিয়েছে সেই মহানবুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি সাথে সাথে আমাদের প্রিয় নেত্রী নরেন্দ্র শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর আস্থা রেখে এই নৌকার প্রতীক নিয়ে যখন পাঠিয়েছে, আমি নেত্রীর প্রতি সম্মান প্রদর্শন করছি।